প্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বঙ্গ টিভির একটি বিশেষ অনুষ্ঠান সম্ভাবনার বাংলাদেশ। এই অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মায়ারাজ। দর্শক, আপনারা জানেন বঙ্গ টিভি সব সময় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির বিভিন্ন ইতিবাচক দিকগুলো তুলে ধরে বিশ্বময়। সেই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল আয়োজনে। প্রতিটি অর্জনের পেছনে থাকে গল্প, আবার সেই গল্পের পেছনেও থাকে আরও গল্প। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব তেমনই এক গল্পের নায়ককে, যার নাম অবসরপ্রাপ্ত মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান। অবসরপ্রাপ্ত হলেও তিনি কিন্তু বর্তমানে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি আত্মনিয়োগ করে চলছেন রাষ্ট্রের কল্যাণকর নানামুখী চিন্তায়। রাষ্ট্রের উন্নয়নে তার প্রস্তাবিত বিভিন্ন কনসেপ্ট ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে। আজ আপনাদের সামনে শেয়ার করব তার উদ্ভাবিত একটি সাহসী কনসেপ্ট, আর সেটি হচ্ছে আমার আপনার সকলের স্বপ্নের পদ্মা সেতুকে নিয়ে। চলুন বিস্তারিত শুনি তার কাছ থেকেই। আমরা আসলে সত্যি ভাগ্যবান, এই জন্য ভাগ্যবান যে বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল, বাংলাদেশের জন্ম হয়েছে। আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় দাঁড়িয়ে তারই সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এই পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। এই বাস্তবায়নের মধ্যে দিয়ে এটাই প্রমাণিত হয় যে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে যে কোনো কঠিন কাজকে তারা সহজ থেকে সহজতর করতে পারে। আমরা জানি যে আমাদের অর্থ সীমিত, এই সীমিত সম্পদ দিয়ে আমরা আমাদের অসীম অভাব কীভাবে মোকাবেলা করতে পারি, আর আমরা এরপরে আর কী স্বপ্ন দেখতে পারি? আমি একটা বিরাট স্বপ্ন দেখি। আমরা জাতিগতভাবে কী স্বপ্ন দেখি? আমি একটি অনেক বড় স্বপ্ন দেখি, সেটা হচ্ছে বাংলাদেশের চারিদিকের সীমানা দিয়ে একটা বাঁধ নির্মাণ করতে হবে, যে বাঁধের উপর দিয়ে আমাদের রেল লাইন থাকবে, এবং এই রেললাইনের দিয়েই আমরা সারা দিন ওই রেললাইনের মধ্যে দিয়ে আমরা ঘুরতে থাকবো, এবং আলটিমেটলি এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় চলে আসতে পারবো। অতএব এই যে আমাদের জলোচ্ছ্বাস হচ্ছে, সিলেট আজকে ভেসে যাচ্ছে, সুনামগঞ্জ ভেসে যাচ্ছে, অথবা চট্টগ্রাম ভেসে যাচ্ছে, একসময় ঢাকাও ভেসে গিয়েছিল। আমি এরশাদ সাহেবকে অনেক ধন্যবাদ জানাই যে তিনি তার ফার্স্ট সাইডে ছিল, তিনি কিন্তু এই বাঁধ নির্মাণ করে আজকে ঢাকা শহরকে পড়েছে বেরি বাঁধ। এইরকম বাঁধ বা এর থেকে আরও বেশি উঁচু বড় বাঁধ, যেটা পদ্মা সেতু চাইতে বেশি টাকা খরচ হবে, বাট সারা বাংলাদেশের বাউন্ডারিতে এই বাঁধটা নির্মাণ করতে হবে এবং বাঁধ নির্মাণ করে এখানে রেলের ব্যবস্থা করতে হবে, তাহলে আমাদের বাংলাদেশ একটা সিটিতে পরিণত হবে। এবং এখন যেমন সেন্টারের দিকে সবাই ধাবিত হয়, তখন ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে। আপনার সেই স্বপ্নের পদ্মা সেতু, সেটি নিয়ে খুব সংক্ষেপে যদি কিছু জানতে চাই। বাঙালি জাতির স্বপ্নের পদ্মা সেতু আজ আমার পিছনে। এই স্বপ্ন, পদ্মা সেতুর স্বপ্ন দেখেছে 16 কোটি বাঙালি, বাস্তবায়ন করেছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী। আমি সামান্যতম বলতে পারি যে একটা ক্ষুদ্র মানুষে আমি শুধু বলেছিলাম যে পদ্মা সেতু আমাদের দেশীয় অর্থায়নে সম্ভব। আজকে তা প্রমাণিত হলো যে না, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের যে কোনো স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি, এর থেকে বড় বড় স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো। যদি বর্তমান সরকার না করে, করতে না পারে, অদূর ভবিষ্যতে কেউ না কেউ করবে। একটা জিনিস সবাইকে মনে করতে হবে যে একসময় 7.5 কোটি বাঙালির মুখে অন্ন দেওয়া সম্ভব হয়নি, আজ 20 কোটি বাঙালির মুখে অন্ন দিয়ে আমরা স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, অর্থনীতিতে আমরা সুদৃঢ়, আমাদের প্রবৃদ্ধি অনেক বেশি। একসময় 80 কোটি মানুষ এই দেশে থাকবে, সে সময়ও কিন্তু আমরা আরও বেশি ধনী হব, আরও বেশি উন্নতর জীবনযাপন করব। একসময় যেমন মাটি কাদার রাস্তা ছিল, হারিকেনের বাতি ছিল, আর সেই হারিকেন বাতি পাচ্ছি না। তো এমন একটা দিন আসবে যেদিন আরও বেশি বেশি অনেক কিছু উন্নত হবে, যেগুলি আমার মাথার ভিতরে আসে, হয়তো সময় পেলে আমি বলবো। অতএব আমি স্বপ্ন দেখি 80 কোটি বাঙালি কীভাবে সুন্দরভাবে চলতে পারে, সেই ফর্মুলাটাও আমার কাছে আছে। যদি রাষ্ট্র মনে করে আমাকে ডাকলে আমি রাষ্ট্রকে দেখাবো যে কীভাবে 80 কোটি বাঙালি এর থেকে ভালোভাবে চলতে পারে। এই স্বপ্নের বাংলাদেশ, স্বপ্নের পদ্মা সেতু আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এই তিনটির সমন্বয়। আর জনগণের একটু বোঝার বিষয় আছে, বিরোধিতার খাতিরে জনগণ যেন বিরোধিতা না করে, সত্যকে যেন সত্য বলে,
ভালো কাজটা কে ভালো কাজ হিসেবে স্বীকৃতি দেয় তাহলে এই দেশ আরো বেশি এগিয়ে যাবে আরো বেশি সমৃদ্ধিশালী হবে সারা বিশ্বে বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াবে মানুষ যখন বাইরে যাবে তখন সবাই বলবে এই কি বাঙালি যারা নিজের স্বার্থ ধরে পদ্মসেতু করেছে তাকে দেখার জন্য মানুষ ভিড় জড়ে হয়ে যাবে সবাইকে ধন্যবাদ পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড আবাসন শিল্পে এক উজ্জ্বল নক্ষত্রের নাম অনেক জনগোষ্ঠী সমৃদ্ধ এই বাংলাদেশের কিছু মানুষের আবাসনের ব্যবস্থা করার জন্য অনবদ্যভাবে পুষ্পধারা প্রপার্টিজ একটি অবস্থান রেখে চলেছে বাংলাদেশের মানচিত্রের উপরে পদ্মা সেতু এবং পুষ্পধারা একান্তে জড়িত যেন একই বৃন্তে দুটি ফুল সরকারের সকল নিয়ম নীতি মেনে এই আবাসন প্রকল্পটি আজ গড়ে উঠেছে একটি আদর্শ প্রকল্প হিসেবে 2025 সালে সেক্টর ওয়ানে এই প্রকল্পের প্রথম কিছু প্লট হস্তান্তর করতে যাচ্ছে সঠিকভাবে প্লট নির্ধারণ করে এবং সঠিক জায়গায় অবস্থান নিয়ে একটি প্লটের গর্বিত মালিক হতে পারেন আপনিও পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড নিজস্ব অর্থায়নে সম্ভব এই কথাটি ধারণা দিয়েছেন সর্বপ্রথম সবাই একসময় হাসতেন আমার হাজবেন্ড বলে যে না সম্ভব পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে সম্ভব ও থেমে থাকেনি পর্যায়ক্রমে হাঁটি হাঁটি পাপা করে ও পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে সম্ভব লেখালেখি করতো এক সময় এক পর্যায়ে বইতে লিখে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছিল ব্যারিস্টার একজন ব্যারিস্টারের কাছে কিন্তু আমরা বলতাম যে না পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে সম্ভব পদ্মা সেতু হলে এই দেশে অনেক উন্নত হবে সত্যি সত্যিভাবেই মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করেছে আমরা আনন্দিত এবং গর্বিত এবং মাননীয় প্রধানমন্ত্রী যাতে আরও অনেক বছর বেশি বেঁচে থাকতে পারে আমরা দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে হাত ধরে সবাই মিলে ওনাকে যদি আরও সাহস দেওয়া হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর আমাদের দেখা যাবে পর্যটন কেন্দ্র করছে মেডিকেল কলেজ করা করতেছে পদ্মার পাড়ে ফাইভ স্টার হোটেল থ্রি স্টার হোটেল আমরা পদ্মার পাড়ে সবাই রিক্রিয়েশন করতে আসব এবং ইকো পার্কের মতো এখানে বড় পার্ক হবে আমরা যাতে সুস্থ থাকি ভালো থাকি পদ্মার পাড়ের বাতাস খেয়ে সবসময় পদ্মার পাড় দিয়ে গাড়িতে করে আমরা শ্বশুরবাড়ি যাব গোপালগঞ্জে যাব আরও অনেক জায়গায় ফরিদপুরে যাব সব জায়গায় ঘুরে বেড়াতে পারবো আরেকটা কথা আমি অটিজমদের নিয়ে কাজ করি যেহেতু অটিজম একটা হসপিটাল যাতে করতে পারি বিশাল আকারে সবাই দোয়া করবেন যারা কথা বলতে পারে না স্পেশাল চাইল্ড তাদেরকে নিয়ে আমি কাজ করি রিয়ান হাসপাতাল আমাদের আছে সেই হাসপাতাল থেকে আমরা পদ্মার পাড়েও করতে চাই একটা বড় করে যাতে করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে হাত ধরে সবাই দোয়া করবেন দর্শক সময় সংকীর্ণতার কারণে আজ এখানেই বিদায় নিতে হচ্ছে আবারও দেখা হবে একই অনুষ্ঠানের ভিন্ন কোনো আয়োজনে সম্ভাবনার পথে সম্ভাবনাময়ী মানুষদের সাথে নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আর থাকুন সম্ভাবনায় আল্লাহ হাফেজ কি সুন্দর মুখান দেখলে তোমায় জুড়াইয়া যায় আমার মন প্রাণ আরে দেখলে তোমায় জুড়াইয়া যায় আমার মন প্রাণ